কারণ কারণ হচ্ছে একটা কথা আছে প্রচারে পোষা ডিএলএস এর যারা ওই যে ডিএল দূর থেকে ওই আপনার তাহলে ফার্ম ওই এক বছর ধরে শেষ হয়ে যাবে এক কেউ নিজের করে যে লাইভ জিনিস গরু যদি একটু দুই একবেলা খাবার কি করে না দেখেন তো এই দূর যে পোড়া সঙ্গে আছে 10 কেজি 37 01737 049 শুক্রবার শনিবার এই সময় কি কি গাছ লাগাবেন অনেকজন জিজ্ঞাসা করে স্যার আমি কি গাছ লাগাবো বলে না তো আপনার এই সময় যেন আমাদের ভুট্টা লাগাইতে পারেন খুব ভালো হবে আপনার ওটস আছে আমাদের টিটিগেল আছে টিটিগেল একটা গাছ আছে এটা শীতকালে ওটস গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি কারণ যদি শীতকালে ড্রাই সিজন না আপনি যদি ঠিক মতো পানি দিতে পারেন হ্যাঁ আর ঠিক মতো যদি পানি দেন আর যদি মনে করেন প্রতি 20 দিন 25 দিন টিটিগেল আছে আমাদের অল্প ওইভাবে সীমিত হয়তো 2-1 কেজি যদি কেউ নিতে আমি একটু দেখাই মানে এটা মিরপুরে 11-তে আছে ওরা আগে ছিল দেখেন ডিমান্ডের সাথে ইয়া হ্যাঁ আগে অনেকে কেউ জানেন না কিছু কোথায় পাওয়া যায় সিদ্দিক সিল এই নাম্বারটা লাগে যদি আপনার যদি শীতকালে আপনার ঘাস লাগাতে এই ঘাসটা আপনার লাগে না শুধু শীতকালে আলফালফা ঘাসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি আপনি এই ধরনের ডাল জাতীয় মতো হ্যাঁ এই সাইজে হবে কিন্তু আপনি 3-4 বার কাটতে পারবেন মনে করেন কাটলেট বিষ আছে আচ্ছা জার্মান আছে পাড়া আছে দল আছে এইগুলি কিন্তু আমাদের কাছে আছে কাটি আমাদের কাছে যদি আপনারা কেউ নিতে চান কোনো অসুবিধা নেই আমরা দিব যদি দেন আপনি এক পিস পোকা বাইরে পোকা বাইরে ওটা আপনি ফ্যাসালিটি হইতে হইতে অনেক সময় লাগবে দুই দিক ধরে দুই দিক দা বাইরে আপনি প্রথমে 7-8 কাপ আবার এইভাবে করতে পারেন বুঝছেন একটা মিশল আর একটা ও এইভাবে করতে পারেন আবার দুই দা একত্র দাও বস না ক্রস করে দাও এইভাবে একসাথে দিতে পারেন দুই দা এই তাহলে তো ঝাপন হয়ে যাবে নাকি আলবা লইলে ভালো হয় মানে কোন কারণে যে একটা মিস হয় ওই আরেকটা সাপোর্ট দিয়ে ওটা দুইটা দিনে কি আপনার একটা মারা যায় আবার আপনি ক্রস করে দেন দুইটা আমি মানে সারের প্রপার ইউটিলাইজ করতে তাহলে কি করবেন ওই যে ঘাসটা আছে না ওই গাছের গোড়া গোড়া একটু ইউ আছে তাহলে আরো ভালো হলো না তাহলে আপনি অন্য অন্য আগাছা ঘাস হলো না আমরা এরকম একটা কাজ করে দেখছি যেখানে 5 বস্তা ইউরিয়া সার লাগছে একই জমিতে আমি যদি প্রত্যেকটা স্পেসিফিক লেবার বেশি লাগে কিন্তু আমার আমার সার আবার কম লাগতেছে তাহলে কাটলে ও আচ্ছা এটা যদি এখন এইরকম মনে কাটিয়ে ভালো রাখলেন আপনি দেখবেন 2 দিনের মধ্যে একবার শুকাইয়া ভিতরে রসটা মানে এটা জমি থেকে কাটার পর কবে আবার জমিতে রোপণ করতে পারবো এখানে কতদিন মেয়াদ আছে আমি আজকে কাটলাম যে আজকে লাগান ভালো আর যদি যদি না আমার 3-4 দিন পর আমার জমি রেডি হয় না আমি লাগাবো কারণ বিএলআই তে কাটিংও নিছি তাহলে কোনো ভিজা জায়গায় সবগুলি একসাথে আটি বাঁধি একবার দাবায় রেখে দিবে পাঁচ ছটের বস্তা দিয়ে ভিজা রাখবে যে পান যেরকম পান শুকাই যায় না পান কি করে ভিজা একটা কাপড় দিয়ে রাখে তা দেখা যায় পানটা ফেলে হ্যাঁ ওই ক্ষেত্রে এর রসটা শুকাই গেলে তো আর টিকবে না কিন্তু এটা আমাদের তো কিছু ফর্মুলা আছে আপনাদের ফর্মুলা জানার দরকার নেই আমরা বলি যে 100 কেজি যদি একটা গরু হয় তাহলে আপনার 2.5 কেজি মতো ড্রাই ম্যাটার লাগে আমি বলতেছি যে আমার বাড়িতে দুইটা গরু আছে দুইটা গরু একটা ওজন আছে না
ওদের একটা ডিজিটাল ব্যালেন্স আছে আর না হলে ফিতা দিয়ে মাপা ওই শিখাইছে হ্যাঁ তো ফিতা দিয়ে মাপার পর দেখা ওই ওজন আর ডিজিটাল ব্যালেন্সে মাপা আছে 10 থেকে 12 কেজি ভেরিয়েশন এটা আমারই কোনো বিষয় না আমরা বলতেছি যে একটা গরু যদি 100 কেজি ধরেন তাহলে আপনার সুবিধা হবে 100 কেজি যদি গরু হয় সেই গরুতে আমরা বলি যে 2.5-3% ডায়ামিটার লাগে আমি যদি মনে করেন না আমি কিচ্ছু দেবো না ওই 100 কেজি বডি ওয়েটে করতে তাহলে আমার লাগবে আছে 15-16-20 কেজি আমরা ঘাস দিতে হবে কিন্তু আমি দেখছি গ্রামে যখন যাই অনেকে ঘাস কোনো মতে দেয়।